হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। অষ্টম শ্রেণীর অলরেডি আমরা পার্ট ওয়ানের ভিডিও দিয়েছি, যেখানে কাজ এক এবং দুইয়ের উত্তর ছিল। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ভিডিওতে প্রশ্ন প্লাস উত্তর দুইটাই দেখব, কাজ তিন এবং চারের। ঠিক আছে, তোমাদের পাঁচটা কাজ আছে, এর মধ্যে এক দুই দেখিয়েছি একটা পার্টে, কাজ তিন চার দেখাবো এই যে পার্ট দুইয়ে। এবং পার্ট তিন যেহেতু এটা প্রতিবেদন, ওটা আমি একটা আলাদা করে একটা ভিডিও দিয়ে দিব, এবং সবগুলো ভিডিও লিঙ্ক প্রত্যেকটা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে কিন্তু তুমি পেয়ে যাবা। ঠিক আছে, তো বরাবরের মতোই কিন্তু আমি তোমাদের সাথে আছি, তোমাদের জুয়েল মাহমুদ স্যার। আমি তোমাদের কতটুকু প্রিয় হতে পেরেছি জানি না, তো দোয়া করবে যাতে আমি তোমাদের অনেক প্রিয় হতে পারি। তো যদি তোমরা আমাকে প্রিয় মনে করে থাকো, তাহলে আমি আশা করব সেইটার ফলস্বরূপ তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে। ভিডিও যদি 2 লাখ মানুষ দেখো, তাহলে সাবস্ক্রাইব যদি 10,000 হয়, তাহলে কিন্তু হলো না, ব্যালেন্স ঠিক হলো না, ঠিক না? আমি আশা করব আমার প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা শিক্ষার্থী আমার এই কষ্টের মূল্যায়ন হিসেবে অন্ততপক্ষে একটা সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটিকে। অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে রাখবে, ইনশাল্লাহ তারাও উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তুমি কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ, তোমাদের যে মূল্যায়নের হেল্প হয় এমন একটি ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল কিন্তু দেওয়া হবে, সেইখানে তোমরা জয়েন করে নিবা। আচ্ছা, তো আবারও তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। চলো আমরা প্রথমে কোশ্চেন দেখে আসি। দেখো, এটি তোমাদের কাজ তিন, সমস্যা সমাধানের জন্য ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। এইখানে দেখো, চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কী কী সেটা একটা ছক আকারে লিখতে হবে। এখানে একটা ছক দিয়েছে, সেই ছক আকারে আমরা লিখব। দেখো, ছকের ফার্স্ট কলামে আছে ইসলামের বিধিবিধান, মানে এই দুর্যোগপূর্ণ অবস্থায় চারজন বন্ধুর সাথে আলোচনা করে আমরা ইসলামের কী কী বিধিবিধান আমরা জানতে পারলাম, এবং সেই অনুপাতে আমার বা আমাদের সকলের করণীয় কী সেটা আমরা দ্বিতীয় ছকে লিখব। এবং তিন নম্বর ছকের কলামে, এই ছকের তিন নম্বর কলামে আমরা চর্চা বা অনুশীলনের কৌশলগুলো কী হতে পারে সেটা আমরা লিখব। দেখো, অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা, এইটাতে আমার কাজ তিন, দেখো, সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে আমাদের করণীয়গুলো আমরা নির্ধারণ করেছি। এখানে চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধি বিধান অনুযায়ী করণীয় ছকে আমরা উপস্থাপন করেছি। এক নম্বরে কি ইসলামের, দেখো ইসলামের হচ্ছে বিধান, এটা যদি আমি একটু, এইগুলো হচ্ছে আমাদের শিরোনাম, যেটা তোমরা তোমাদের প্রশ্নের মধ্যে দেখেছিলে, এই যে তিনটা কলামে কিন্তু শিরোনাম দেওয়া আছে সেটা। আচ্ছা, দেখো, এক নম্বর ইসলামের বিধিবিধানের মধ্যে এক নম্বর আমরা ধরতে পারি আল্লাহর উপরে বিশ্বাস রাখা, আল্লাহর উপর ভরসা রাখা। আমার আমার বা আমাদের করণীয় কি এই অবস্থাতে দুর্যোগের সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে, যে আল্লাহ আমাদেরকে যা করবে, ভালো মন্দ যা করুক আল্লাহ আমাদের করবে, এবং সেটার উপর আমাদের পূর্ণ ভরসা রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যদি আসো চর্চা বা অনুশীলনের কৌশল, নিয়মিত নামাজ পড়া, দোয়া করা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, যাতে আল্লাহ আমাদের আসমানের এবং জমিনের সকল আজাব থেকে রক্ষা করেন। ধৈর্য এবং সহনশীলতা, ধৈর্য ধারণ করা এবং সহনশীল থাকা, কোরআন তেলাওয়াত করা, হাদিস পড়া, ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করা। এরপরে দেখো, একতা এবং সহমর্মিতা, ইসলামের বিধিবিধান আমি আমার বন্ধুর সাথে আলোচনা করে পেয়েছি, এবং আমার বা আমাদের করণীয় হচ্ছে একে অপরের প্রতি সহমর্মিতা দেখানো এবং সহযোগিতা করা। আমরা দুর্যোগকালীন সময়ে যদি একে অপরের প্রতি সহযোগী না হই, তাহলে কিন্তু বড় বিপদ, ঠিক না? এমনি তো বিপদ, তার উপর যদি আমরা একে অপরের সহযোগিতাপূর্ণ আচরণ বা বন্ধুত্বপূর্ণ আচরণ না দেখাতে পারি, তাহলে কিন্তু আরও বিপদ। এবার চর্চা বা আমরা এটা কীভাবে অনুশীলন করতে পারি, আমাদের বাস্তব জীবনে চর্চা করতে পারি, প্রতিবেশীদের সাহায্য করব, যৌথ দোয়া ও ইবাদতে অংশগ্রহণ করব। দেখো, দান এবং সাহায্য করা, দুর্যোগ আমার করণীয় কি দুর্যোগ কবলিত মানুষদের সাহায্য করা এবং তাদের প্রতি উদারতা দেখানো। প্রিয় শিক্ষার্থীরা, চর্চা বা অনুশীলন কিভাবে করা যাবে, খাদ্য পানি ওষুধ বিতরণ এবং অর্থনৈতিকভাবে তাদেরকে সাহায্য করা যেতে পারে, যাতে তারা এই দুর্যোগকালীন সময়ে ভালো থাকতে পারে। ঠিক আছে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা, হ্যাঁ, এটা হচ্ছে ইসলামের বিধিবিধানের মধ্যে আমি পেয়েছি। এবং আমার বা আমাদের করণীয় হচ্ছে কি আল্লাহর শক্তি ও সৃষ্টির উপর মনোযোগ দেয়া। ঠিক আছে, এবং চর্চা ও অনুশীলনের কাজ কি, আমরা কিভাবে এটাকে অনুশীলন করব, প্রকৃতির প্রতি আমরা যত্নশীল থাকব এবং পরিবেশ সংরক্ষণ করা। ঠিক আছে, এইগুলো যদি আমরা করতে পারি তাহলে হবে। দেখো, তাহলে কাজ তিনের অ্যান্সার কিন্তু এটা, তোমরা একটু চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবার আমরা যদি একটু 4 নম্বর কাজে চলে যাই, মানুষ ও প্রকৃতির কল্যাণ, আমরা মানুষ এবং প্রকৃতির কল্যাণ, তোমাদের করণীয়গুলো আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কীভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করার একটা নমুনা ছক দেওয়া আছে। এখানে দেখো, অভিমতগুলোকে শ্রেণীকরণ করা হয়েছে, ব্যক্তি জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ, সৃষ্টি জগতের কল্যাণ। মানুষ ও প্রকৃতির যে কল্যাণ হবে সেটা তিন ভাগে, তিনটি ছকে ভাগ করা আছে, সেটার আলোকে আমাকে লিখতে হবে। আচ্ছা,
আমরা যদি চলে যাই কাজ চারে, কাজ চারে যদি আমরা চলে যাই, মানুষ ও প্রকৃতির কল্যাণ, করণীয়র আলোকে কল্যাণ বিশ্লেষণ। আমরা দেখো, আমরা যদি একটু প্রশ্নগুলো দেখি, এই যে তিনটা ছক আছে, আমি এখানে তোমাদের জন্য একটি ছক বাড়িয়ে দিয়েছি, এইটা আমরা এক জায়গায় লিখবো, তাহলে বারবার আমাকে লিখতে হবে না। দেখো, করণীয় কি? আল্লাহর উপরে ভরসা রাখা। ব্যক্তি জীবনের কল্যাণ কি হতে পারে? মানসিক শক্তি বৃদ্ধি পাবে, ভীতি ও উদ্বেগ কমে যাবে, এই যদি আমি আল্লাহর উপরে ভরসা রাখি। ধর্মীয় জীবনের কল্যাণ, ইমান মজবুত করা এবং আধ্যাত্মিক শক্তি অর্জন করা যাবে যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি। এবং সৃষ্টি জগতের কল্যাণ কিভাবে হবে? সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা, তারপর নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়ন। আচ্ছা, ধৈর্য এবং সহনশীলতা, মানসিক স্থিতিশীলতা, সংকট মোকাবেলায় ক্ষমতা বাড়ানো যাবে, ব্যক্তিগত জীবনের কল্যাণ হবে এটা, ধৈর্য এবং সহনশীলতা যদি আমাদের মধ্যে থাকে। এবং ধর্মীয় জীবনের কল্যাণ কী হবে? ধৈর্য ও সহনশীলতার আদর্শ অনুসরণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। তারপরে সৃষ্টি জগতের কল্যাণ কী হবে? মানবিক সম্পর্ক মজবুত করা যাবে এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা হবে, এটা যদি ধৈর্য এবং সহনশীলতা থাকে। দেখো, আমাদের সমাজে এখন শান্তি নেই, বিশৃঙ্খলা বিশৃঙ্খলা, কিশোর গ্যাং, শিশু গ্যাং, বৃদ্ধ গ্যাং, যুবক গ্যাং, মানে গ্যাং 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 গ্যাংয়ে ভরে গেছে। ঠিক আছে, আমি আশা করবো আমার শিক্ষার্থী বন্ধুরা এইসব গ্যাংয়ের সাথে জড়িত না, তোমরা পড়াশোনায় মনোযোগী, তোমরা খুব সুন্দরভাবে পড়াশোনা করবে, কোনোভাবে এইসব বাজে কাজের সাথে তোমাদের জড়িত হওয়া চলবে না। ঠিক আছে, একটি সুন্দর ভবিষ্যতের জন্য এবং আল্লাহর প্রিয় মানুষ হওয়ার জন্য অবশ্যই এই কাজটি তোমাদেরকে করতে হবে। খারাপ কাজের সাথে জড়িত হওয়া যাবে না। এরপরে আমরা যদি দেখি আমাদের একতা এবং সহমর্মিতা, একতা এবং সহমর্মিতা যদি থাকে, একতা মানে হচ্ছে একে অপরের সাথে যে বাইন্ডিং, এই বাইন্ডিংটা, সামাজিক সমর্থন, বিপদে সাহায্য পাওয়া যাবে, এটা ব্যক্তি জীবনের কল্যাণ। ধর্মীয় জীবনের কল্যাণ কী হবে? উম্মার সাথে, মানে সকলের সাথে এটা সংযোগ বাড়ানো যাবে এবং সহযোগিতা ঐক্য বৃদ্ধি হবে। এবং সৃষ্টি জগতের কল্যাণ হবে কীভাবে? যে সামাজিক সংহতি, একত্রে কাজ করার একটা মানসিকতা তৈরি হবে। দেখো, আমাদের করণীয় দান এবং সাহায্য করা, এখানে আমার ব্যক্তি জীবনের উন্নয়ন হবে কি? আত্মতুষ্টি ও প্রশান্তি, সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। এবং ধর্মীয় জীবনের কল্যাণ হবে কি? আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে, জান্নাতের পথ সুগম করা যাবে। ঠিক আছে, আমরা অবশ্যই সকলে জান্নাতে যেতে চাই। কে কে আল্লাহর সেই সুমহান, সুন্দর এবং চক্ষু শীতলকারী জান্নাতে যেতে চাও, তারা কমেন্ট সেকশনে জানাও যে স্যার হ্যাঁ আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। ইনশাআল্লাহ আমি আশা করি সকলেই আল্লাহর জান্নাতে যেতে চায়। সমাজের দুর্বলদের সহায়তা, বৈষম্য হ্রাস ও মানবিক উন্নয়ন করা যাবে, এটা হচ্ছে সৃষ্টি জগতের কল্যাণ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো আমরা যদি আরেকটা দেখি আমাদের করণীয় কাজ, আল্লাহ সৃষ্টি সম্পর্কে সচেতনতা, এটা যদি আমরা করি তাহলে আমাদের ব্যক্তি জীবনের কল্যাণ কী হবে? পরিবেশ সম্পর্কে সচেতনতা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা যাবে। এবং আমাদের তোমার হচ্ছে ধর্মীয় জীবনের কল্যাণ কী হবে? আল্লাহর সৃষ্টির প্রশংসা করা যাবে, তাওহিদের মর্ম উপলব্ধি করা যাবে। এবং সৃষ্টি জগতের কল্যাণ হবে কি? প্রকৃতি সংরক্ষিত হবে, পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ মানুষের বৃদ্ধি পাবে এবং টেকসই উন্নয়ন তৈরি হবে, যে উন্নয়ন মজবুতি অর্জন করবে। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পারছো এই তিন এবং চারের কাজটা। প্রিয় শিক্ষার্থীরা, শেষবারের মতো বলতেছি, সকল শিক্ষার্থী অবশ্যই আমি আশাবাদী যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। এবং এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে তুমি কিন্তু আগের ভিডিও লিঙ্কটি সহ এই ভিডিও লিঙ্ক, মানে সবগুলো ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। আপলোড হওয়ার সাথে সাথে আমি সবগুলো ভিডিওতে লিঙ্ক আপডেট করে দেবো, তোমরা একটু চেক ইন দিয়ে দিবে, তাহলেই তোমরা পেয়ে যাবে। ইনশাআল্লাহ ভালো থাকবে, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এই ভিডিওতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।